আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে, এবং আজকে আমরা ফটোশপের দেখব লেয়ারকে লিঙ্ক করতে হয় কিভাবে। লেয়ারকে লিঙ্ক করার জন্য আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করেছি, এবং আমি এই কাজটি করব সেটা হচ্ছে প্রথমে একটি টেক্সট নেব। আমি এখানে টেক্সট একটি লিখব, আমি এখানে একটি টেক্সট লিখছি, আমি এখানে টেক্সট লিখেছি, এবং হচ্ছে আমার এই টেক্সটটিকে আমি মাঝখানে রাখছি। আর এই যখন আমরা কোনো টেক্সট তৈরি করব, সে তার একটি লেয়ার আমরা দেখতে পারবো যে নিচের দিকে একটি লেয়ার তৈরি হয়ে গেছে, এই জায়গাটাতে একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স এখানে তৈরি করে নিচ্ছি, এবং হচ্ছে এখানে ঠিক এভাবে আমি রেক্ট্যাঙ্গেল বক্স রাখছি। তো এখন এখানে দেখতে পাচ্ছি যে আরও একটি এখানে লেয়ার চলে আসছে। তো এখানে যে লেয়ারগুলো আসছে, এটা একটি লেয়ার এবং নিচেরটা আর একটি লেয়ার। তো আমি নিচের দিকে আরও একটি টেক্সট বসাবো, আমি এই নিচের দিকে আরও একটি টেক্সট রাখছি, আমি নিচের দিকে আরও একটি টেক্সট নিয়ে আসছি। এবং হচ্ছে এই টেক্সট আমরা যে কাজটি করব সেটি হচ্ছে লেয়ারের অপশনটি আমরা দেখব। যেমন আমি এই লেখাটাকে ধরে যখন মুভ করছি, তখন কিন্তু এই লেখাটাই মুভ হচ্ছে, আবার যখন আমি নিচের লেখাটাকে ধরে মুভ করছি, তখন কিন্তু নিচের লেখাটাই মুভ হচ্ছে। তো আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে যে আমাদের এই লেয়ারগুলো, আমাদের এই টেক্সটগুলো মুভ হচ্ছে। আমরা এই লেয়ারগুলোকে মূলত এখান থেকে লিঙ্ক করে রাখবো, যে লিঙ্ক করে রাখলে তখন দেখা যাচ্ছে যে আমরা একটা লেয়ার, এই লেয়ারটাকে যদি আমরা লিঙ্ক করে রাখি, তাহলে ওই লেয়ারটার সাথে বাকি নিচের আরেকটি যে লেয়ার আছে সেই লেয়ারটিও মূলত মুভ হবে। তো আমরা উপরের দিকে কম্পিউটার এবং হচ্ছে তারেক একাডেমি নামে দুইটি কথা লিখেছি, এবং আমি এই লেখার দুইটিকে সিলেক্ট করছি। এই লেখাটাকে সিলেক্ট করার পর উপরের এই লেখাটাকে সিলেক্ট করতে গেলে, আমরা মূলত এই লেয়ারটাকে যদি সিলেক্ট করতে চাই, নিচের লেয়ারটি এবং উপরের লেয়ারটি যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করে আমরা লেয়ারকে সিলেক্ট করতে পারবো। আমরা এখানে লেয়ারকে সিলেক্ট করার সময় কন্ট্রোল ব্যবহার করব। যেমন আমি এই লেয়ারটিকে সিলেক্ট করছি এবং হচ্ছে এই লেয়ারটিকে সিলেক্ট করছি, দুইটি লেয়ারকে একসাথে সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা লেয়ারকে সিলেক্ট করব। এবং নিচের দিকে এই জায়গাটাকে আমরা ক্লিক করলে আমাদের এটা লিঙ্ক হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি, সাথে সাথে লিঙ্ক হয়ে গেছে, এখানেও লিঙ্ক অপশন আসছে, এখানেও লিঙ্ক আসছে। এখন যদি আমি এই টেক্সটকে, যে কোনো একটা টেক্সটকে ধরে মুভ করি, তাহলে দেখা যাচ্ছে যে নিচের টেক্সটিও মূলত মুভ হচ্ছে। এটার কারণটা হচ্ছে যে আমরা যখন প্রজেক্টের কাজ করব, বড় ধরনের কোনো প্রজেক্ট তৈরি করব, প্রজেক্টে ছোট ছোট লেখা অনেক থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা লেখাকে হঠাৎ করে দেখা যাচ্ছে মুভ হয়ে গেছে, কোথায় চাপ পড়ে মুভ হয়ে গেছে সেটা আমরা বলতে পারি না, বুঝতে পারি না। আর যদি লিঙ্ক করে রাখি, সেক্ষেত্রে যদি কোথাও একটা যদি মুভ হয়ে যায়, তাহলে সব পুরো লেখাটাই তখন মুভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে খুব সহজেই বোঝা যাবে যে আমাদের এই লেখাটি মুভ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ঠিক আগের অবস্থানে রেখে দিতে পারবো। তেমনই আমি আরেকটি এখানে প্রজেক্ট ওপেন করেছি, এই প্রজেক্টে উপরের দিকে দেখা যাচ্ছে যে আমার এখানে টেক্সট যে অপশনটি রয়েছে, আমি এই টেক্সটটাকে মুভ করছি, নিচের টেক্সটটাকে মুভ করছি, সেই ক্ষেত্রে আমার এখানে টেক্সটগুলোকে মুভ হয়ে যাচ্ছে। তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে এখানে টেক্সটগুলো কেমনভাবে রাখবো, সেটা যেন মুভ হয়ে গেলে, আমরা যদি এই টেক্সটগুলোকে লিঙ্ক করে রাখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথাও লিঙ্ক করে রাখা আছে, এবং কোথাও যদি মুভ হয়ে যায়, তাহলে আমরা খুব সহজেই সেটাকে চেঞ্জ করে নিতে পারবো, আবার ঠিক করে নিতে পারবো। প্রজেক্টে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা, যে প্রজেক্ট লিঙ্ক করে রাখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই, যে আমরা সেটাকে মুভ হলে আবার দেখে নিতে পারি কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা, এবং পরবর্তীতে আমরা ঠিক করে নিতে পারবো। তো আমি এখানে টেক্সট লেয়ারে যাচ্ছি, টেক্সট লেয়ারে যাওয়ার পর আমি এখান থেকে প্রতিটি লেয়ারকে সিলেক্ট করে দেবো, এবং এখান থেকে আমি লিঙ্ক করে রাখছি। লিঙ্ক করে রাখার পর এখন যদি আমি এখানে কোনো একটা লেখাকে যদি মুভ করি, তাহলে পুরো টেক্সটটাই মুভ হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে আমি এখান থেকে লিঙ্ক করে রেখেছি, এবং হচ্ছে যে আমার কোনো লেখাকে যদি আমি একবার যদি হঠাৎ করে দেখা যাচ্ছে কোথাও কোনো চেঞ্জ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আবার সেটাকে ঠিক করে রাখতে পারবো। বড় ধরনের প্রজেক্টের কাজ করতে গেলে, বড় বড় প্রজেক্টের কাজ করতে গেলে এই সমস্যাটি হয়ে থাকে, সেই জন্য আমাদেরকে লেয়ারগুলোকে লিঙ্ক করে রাখতে হবে। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।